السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة প্রত্যেক মানুষেরই একটা সময় থাকে সেই সময়ের জন্য নির্দিষ্ট কিছু কাজও থাকে তোমাদের বর্তমান যে সময় এই সময়ে একটাই কাজ সেই কাজটা হলো পড়া তুমি যত বেশি পড়বা তত বেশি বড় হবা তুমি এখন যত ভালো পড়বা ভবিষ্যতে তত বেশি ভালো হবা তুমি এখন যত বেশি পড়াশোনা করার পড়াশোনা করে নিজেকে সমৃদ্ধ করবা ভবিষ্যতে তোমার নিজের জ্ঞান তোমার চারপাশ তত বেশি ভালো হবে তো এই জন্য পড়াশোনা ছাড়া তোমাদের এই বয়সে বিকল্প কিছুই নেই যদি এখন না পড়ো তোমার ভবিষ্যতও খারাপ হবে তোমার আগামীও খারাপ হবে তোমার জ্ঞান কম থাকবে তোমার ব্যবহার খারাপ হবে তোমার আচার আচরণ খারাপ হবে যদি এখন পড়ো তোমার সব কিছু ভালো হবে এই জন্য সবাই এখন একটাই মনোযোগ সেটা হলো পড়া আর পড়া পারবো না ইনশাআল্লাহ তো সেটা নিয়ে আমরা এবার আমাদের কলরবের একটি জনপ্রিয় সঙ্গীত ইকরা ইকরা পড়ো তুমি পারো না এটা গাইতে পারবো আমার সাথে ইনশাআল্লাহ ইকরা ইকরা পড়ো ইকরা 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 জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ বলে ইকরা আল্লাহ নবী ইকরা পড় শব্দ আক স্বপ্ন পড় শব্দ আক স্বপ্ন বাঁধো বইয়ের সাথে পার বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেহরাব পড়ো ইকরা ইকরা পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা ঠিক আছে এ পর্যন্ত থাক বাকিটুকু তোমরা শিখে নিও সামনে একদিন আরেকদিন সময় করে তোমাদের কাছ থেকে শুনবো আজকে তোমাদের তেলাওয়াত খুব ভালো লেগেছে এবং পড়াশোনাও ভালো মনে হয়েছে আশা করি সামনেও তোমাদের কাছ থেকে আরও তেলাওয়াত শুনবো এবং তোমরা যেন ভালো বড় হও সেই পর্যায়ে আমরা তোমাদেরকে দেখতে চাই ঠিক আছে ইনশাআল্লাহ